নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সম্পূর্ণ এক নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি। আমি এই তরকারিটা দুবার ফোড়ন দিয়ে রান্না করেছি। এরকম দুবার ফোড়ন দিয়ে তরকারি খেলে কিন্তু খুবই ভালো লাগবে, তারপর যদি নিরামিষ তরকারি হয় তবে কিন্তু আরও খুবই ভালো লাগবে। তো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তবে সকলের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি রান্নাটা কিভাবে করছি। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, গাজর নিয়েছি, পেঁপে নিয়েছি, পেঁপেটা একটু পাতলা করে কেটে নিয়েছি, তারপরে কাঁকরোল নিয়েছি, আলু নিয়েছি, ডাঁটা নিয়েছি, তারপর এখানে কিছু ঝিঙ্গের টুকরো নিয়েছি, বেগুনগুলো ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মিষ্টি কুমড়ো আছে, আর একটা টমেটো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তা আমি এখন এই তরকারিটা রান্না করা শুরু করছি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে এতে আমি ডালের বড়ি ভেজে নেব। ডালের বড়িগুলো এখানে মটর ডালের বড়ি নিয়েছি। বড়িটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইর থেকে নামিয়ে নিব। তারপর ওই কড়াইতে যে সর্ষের তেল আছে সেই তেলের মধ্যে আমি এখন ফোড়ন দেব। ফোড়নে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এক চামচ পাঁচফোড়ন দিয়েছি, আর একটু স্বাদ বাড়ানোর জন্য এক চামচ রাঁধুনি আর সাদা জিরে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। প্রথমে পেঁপে, কাঁকরোল, গাজর, ডাঁটা আর আলু দিয়ে দিলাম। শক্ত সবজিগুলো আগে দিয়ে একটু খালি তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে কেটে রাখা মিষ্টি কুমড়ো, বেগুন, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য, পরে আরও লঙ্কা দেব, আরও ঝিঙ্গে দিয়ে দিলাম। এবার এই সম্পূর্ণ সবজিটা খালি তেলে একটু এক দু মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। নিরামিষ তরকারি বেশি ভাজা করতে লাগে না। তারপর এখানে আমি একটা কাঁচা মশলা দিচ্ছি। এখানে এক চামচ রাঁধুনি আছে, এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কার একটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এই কাঁচা মশলাটা সবজির সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এখানে স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিব, এক চামচ হলুদের গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য দিয়েছি, আর এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি। তারপর একটু জল দিয়ে এই মশলাটা কষিয়ে নিব, কারণ মশলাটা পুড়ে যেতে না যায় বা সবজিগুলো পুড়ে যেতে না যায়, সেই জন্য একটু জল দিয়ে মশলাটা আর সবজিগুলো কষিয়ে নিলাম। এবার তরকারিটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য জল দিয়েছি। জলটা একটু বেশি করে দিতে লাগবে, কারণ সবজিগুলো অনেক শক্ত সবজি নিয়েছি যার জন্য সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য ঝোলটা একটু বেশি দিয়েছি। ঝোলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাত্র 10 মিনিটের জন্য, সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এবার একটু তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর ডালের বড়িগুলো দিয়ে দিলাম। ডালের বড়িটা দিয়ে একটু ভালো করে ঝোলের মধ্যে একটু মিলিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য। তরকারিটা একটু সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই তরকারিটা অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, কারণ আমি আগেই বলেছি এই তরকারিটা আমি দুবার ফোড়ন দিব, সেজন্য তরকারিটা নামিয়ে রেখে আবার নতুন করে ফোড়ন দিচ্ছি। কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন আর একটু সাদা জিরে দিয়েছি। এবার ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এই সেদ্ধ করা সবজিগুলো খুব আস্তে সাবধানভাবে দিতে লাগবে, কারণ তরকারিটা সম্পূর্ণ গরম, সেজন্য প্রথমে আমি তেলের মধ্যে হাতা দিয়ে তরকারিটা দিয়ে দিলাম। তারপর খুব আস্তে করে সাবধানভাবে এই সম্পূর্ণ গরম তরকারিটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিন্তু তরকারিটা খুব ভালো করে ঘুটে দিতে লাগবে, কারণ নিরামিষ তরকারি এর মধ্যে কোনো অন্য মশলা নেই, সেই জন্য
তরকারিটা ভালো করে ঘুটে দিয়েছি। তারপর একটু স্বাদ বাড়ানোর জন্য এক চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে ঘিটা একটু মিলিয়ে দিলাম। এরকম করে তরকারিটা রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তবে আজকের আমার এই রান্নাটা এখানেই হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ তবে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকবেন।